নৃসিংহদেবের কাহিনী বলার আগে আমাদের জানতে হবে যে এই কাহিনীর সূত্রপাত কোথায়। এই কাহিনীর সূত্রপাত হচ্ছে কশ্যপ মুনি থেকে। কশ্যপ মুনি এবং অদিতির দুটি যমজ সন্তান যারা হয়েছিল দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুরকে তারা আবির্ভূত হয়, তারা জন্মগ্রহণ করে। তো এরা কারা ছিল? এরা ছিলেন বৈকুণ্ঠের দ্বারী, জয় বিজয়। বৈকুণ্ঠে একবার কি হয়েছিল, ভগবান বৈকুণ্ঠে একটি রস আস্বাদন করতে পারেন না, সেটি হচ্ছে বীর রস। মোট 12টি রস আছে, তার মধ্যে 5টি মুখ্য রস এবং 7টি গৌণ রস। তো 7টি যে গৌণ সম্পর্ক, তার মধ্যে একটি হচ্ছে বীর রস। বীর রসে ভগবান, বীর রস হচ্ছে যুদ্ধ বা লড়াই করা। হ্যাঁ, তো এই রসটা বৈকুণ্ঠে তিনি আস্বাদন করতে পারেন না, কারণ বৈকুণ্ঠে সকলেই ভক্ত, কেউ তার বিরোধী নেই, সুতরাং কারোর সঙ্গে তার যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। তাই বৈকুণ্ঠে যারা দ্বারী, জয় এবং বিজয়, তাদের মনে হয়েছিল যে যদি আমরা ভগবানকে এই বীর রস আস্বাদন করাতে পারতাম তাহলে আমাদের খুব ভালো লাগতো, তাদের মনেই মনোবাসনা হয়েছিল। এবং তার ফলে, এই মনে বাসনা হওয়ার ফলে, ভগবানের ইচ্ছাতেই ঘটনাক্রম এইভাবে চলতে থাকে। একদিন ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, এই 4 পুত্র তারা বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন। তো ব্রহ্মার প্রথম যে 4 পুত্র, প্রকৃতপক্ষে বলা যায় যে তারা হচ্ছেন সর্বজ্যেষ্ঠ, সব থেকে বয়স্ক এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে, কিন্তু তাদের আকৃতির কোনো পরিবর্তন হয়নি, তারা 5 শিশুর মতন তাদের আকৃতি। তো এই 4 নগ্ন শিশু, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, তারা যখন বৈকুণ্ঠের দ্বারে এসে উপস্থিত হলেন এবং বৈকুণ্ঠে এসে তারা ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন, তো স্বাভাবিকভাবেই জয় বিজয় তারা কি করলো, তারা তাদেরকে যেতে দিতে চাইল না। যে 5-4 শিশু তারা এসে নারায়ণের সঙ্গে দেখা করতে চায়, এটা ঠিক তার তাদের মনঃপূত হলো না। তো তিনি তাদের তারা তাদেরকে চিনতে পারলো না, যে এই 4 যে ব্রহ্মার 4 কুমার, সেটা তারা চিনতে পারল না, এবং তার ফলে তাদের পথ রোধ করলো। তখন স্বাভাবিকভাবেই সেই চতুষ্ণ 4 কুমার তারা কি করলেন, তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তারা বললেন যে তোমাদের মধ্যে এখনো ভেদভাব যায়নি, তোমরা এখনো এখানে থাকার যোগ্য নয়, তোমরা আমাদের পথ রোধ করলে, ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে দিতে আমাদের পথ রোধ করেছো, তো তোমাদের এই বৈকুণ্ঠ জগতে থাকার কোনো যোগ্যতা নেই, তোমরা মর্ত্যলোকে পতিত হও, এটাই আমাদের অভিশাপ বলে তাকে অভিশাপ দিয়ে দিল। তখন সেই দাঁড়ি, জয় বিজয় তারা বুঝতে পারলো যে এরা নিশ্চয়ই কোনো মহান আত্মা হবেন, মহান ব্যক্তিত্ব, যাদের তারা চিনতে ভুল করেছে। তখন ইতিমধ্যে সেই সংবাদ নারায়ণের কাছে পৌঁছালো। নারায়ণ সেই সংবাদ এ বাইরে বেরিয়ে এলেন, একদম দ্বারে চলে এলেন, এসে দেখলেন যে ঘটনা কি। তিনি ঘটনা শুনে বললেন যে চাষকুমারকে তিনি আগে সম্ভাষণ করলেন, প্রণাম জানালেন, জানিয়ে বললেন যে হে মুনিশ্রেষ্ঠ, আপনাদের প্রকৃত পরিচয় এরা জানতে না পেরে আপনাদের পথ রোধ করেছে, এবং তার ফলে কি হয়েছে, আপনারা এদেরকে যে দণ্ড দিয়েছেন, আমি মনে করি সেই দণ্ড উচিত দণ্ড, ঠিকই দিয়েছেন আপনি, এদের বৈকুণ্ঠে থাকার আর যোগ্যতা নেই। তো ভগবান যখন তার নিজের দাড়িদের সমর্থন করলেন না, এই চতুষ্কুমারকেই সমর্থন করলেন, তখন ভগবান এটাও ভাবলেন যে এদের একটু
সুবিধে করে দেওয়া উচিত। সেই জন্য তিনি বললেন যে ঠিক আছে, তোমাদেরকে তো যেতে হবে, মুনিরা তোমাদের অভিশাপ দিয়েছে, তোমাদের যেতেই হবে। এখন আমি তোমাদের দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে যে যদি তোমরা শত্রুরূপে আমাকে পেতে চাও, তাহলে 3 জন্ম তোমাদের নিতে হবে। আর যদি তোমরা আমাকে মিত্র রূপে পেতে চাও, তাহলে 7 জন্ম নিতে হবে। এখন আগের কথা মনে আছে যে আগে এই জয় বিজয় তারা চাইছিল ভগবানকে বীর রস আস্বাদন করে, তাই স্বাভাবিকভাবে তারা ওই শত্রুতার পন্থাটাই বেছে নিল, যে শত্রুতা না করলে তো যুদ্ধ হবে না, তাহলে বীর রস আস্বাদন হবে না। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের যে কোনো কার্যকলাপের পেছনেই তার একটা নির্দিষ্ট কারণ থাকে। আমরা অনেক সময় সেগুলোকে দোষারোপ করে ফেলি, আমরা ভুল বুঝি, মানুষ ভুল বোঝে যে ভগবান কেন এরকম করলেন। হ্যাঁ, ভগবান অভিমন্যু বধের সময় কেন ভগবান অর্জুনকে নিয়ে দূরে চলে গেলেন, সবাই বলে যে ভগবান কেন অর্জুনকে নিয়ে সেখান থেকে চলে গেলেন সেদিন। যদি অভিমন্যু বধের সময় অভিমন্যুকে যেদিন চক্রব্যূহে ঘিরে ফেলেছিল পাণ্ডবরা, এই কৌরবরা, সেদিন যদি সেখানে অর্জুন থাকতেন, তাহলে তো অভিমন্যু বধ হতো না। এইরকম মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে, ভগবানের কার্যকলাপ বুঝতে না, কিন্তু তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা ইতিহাসটা আর একটা দিন আমি বলবো। অভিমন্যুর পেছনে, অভিমন্যুর যে ইতিহাস তার একটা ইতিবৃত্ত আছে, যে অভিমন্যু ছিলেন চন্দ্রের পুত্র। হ্যাঁ, চন্দ্রদেব তার পুত্রের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন, তিনি তাকে এই ধরিত্রী লোকে যেতে চাননি। শেষে রাজি হয়েছিলেন যে ঠিক আছে, তুমি মাত্র 16 দিনের জন্যই যাবে, 16 দিন যেই শেষ হয়ে যাবে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। তো অভিমন্যু 16 দিনের জন্য, অর্থাৎ দেবতাদের হিসাবে 1 দিন মানে হচ্ছে আমাদের হিসাবে 1 বর্ষ, 1 বছর। তো অভিমন্যু 16 দিন মানে 16 বছর, সেই 16 বছর কাল সে এই মর্তলোকে অতিবাহিত করেছিল, এবং সেই দিনটি ছিল তার জন্মদিন। 16 বছর পূর্ণ হবে, যেদিন 16 বছর পূর্ণ হলো সেই দিনই তাকে আবার ফিরে যেতে হবে, তাই সে ওই সপ্তরথী দ্বারা নিহত হয়েছিল। এটি হচ্ছে তার পূর্ববৃত্ত। তো এইরকমই ভগবানের সমস্ত ঘটনার পিছনে তার কারণ থাকে। তো এই যে জয় বিজয় তারা চাইছিল ভগবানকে বীররস আস্বাদন করাতে, সেই জন্য ভগবান তাদেরকে এইরকম ঘটনাক্রমের মধ্যে ফেললেন, যাতে তারা তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। জয় বিজয় তখন মর্তলোকে এলো এবং তারা প্রথম জন্মে এই দিতির দুই পুত্র কশ্যপ এবং দিতির দুই পুত্র দৈত্য রূপে তারা জন্মগ্রহণ করলো। তাদের নাম হলো হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ ছিল ছোট এবং হিরণ্যকশিপু ছিল বড়। তো হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু অত্যন্ত বলশালী, তাদের শক্তির পরিমাপ করা যায় না, এত বলশালী ছিল তারা। তো হিরণ্যাক্ষ সে খুঁজে বেড়াচ্ছিল যে কে তার সঙ্গে যুদ্ধ করতে পারে, কে তার সমকক্ষ আছে। এইভাবে সে সকলকে যুদ্ধে আহ্বান করছিল। করতে করতে সে একসময় এসে উপস্থিত হয় বরুণ দেবের কাছে, বরুণকে যুদ্ধে আহ্বান করে। বরুণ দেব বলেন যে দেখো, আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে তোমার সঙ্গে যুদ্ধ করাটা ঠিক সমান সমানে হবে না, আর তুমি তাতে আনন্দও পাবে না। তুমি বরং তোমার যে সমকক্ষ সেই রকম একজন প্রতিদ্বন্দ্বী খুঁজে বের করো। তখন হিরণ্যাক্ষ ভাবলো যে কথাটা তো ঠিক, এই বুড়োর সঙ্গে লড়াই করে আর কি শক্তি জাহির হবে। তখন বললো তাহলে তুমি বলো যে কে আমার সমকক্ষ আছে। তখন বললো যে একমাত্র হরি তোমার সমকক্ষ। তখন বললো তাহলে হরি থাকে কোথায়? বললো হরি কোথায় থাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি হরি চিন্তা করো, হরি চিন্তা করলে হরি আপনা আপনি তোমার সামনে এসে যাবে। তো এইভাবে সে হরিকে অনুসন্ধান করতে লাগলো। আর এদিকে কি হয়েছিল, হিরণ্যাক্ষ, এই এখন আমি হিরণ্যাক্ষের কাহিনীটায় গেলে হিরণ্যকশিপুর কাহিনীটা আর বলা হবে না। তো যাই হোক, হিরণ্যাক্ষ এই পৃথিবীকে সে কি করেছিল, নিম্নতর লোকের মধ্যে নিয়ে
চলে গেছি। এখন সেইখান থেকে পৃথিবীকে আবার তার কক্ষপথে উত্থিত করে সেইখানে স্থাপন করতে ভগবান বরাহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং বরাহদেব রূপে আবির্ভূত হয়ে তিনি পৃথিবীকে তার দাঁতের ওপরে করে তুলে সেটাকে আবার তার কক্ষপথে স্থাপন করেছিলেন। তো এই তো হলো হিরণ্যাক্ষর কথা। তা তখন যখন দেখলেন, হিরণ্যাক্ষ যখন দেখলো যে একটা মহাবলশালী বিশাল আকৃতি এক বরাহ, তার দিব্য রূপ, তার সেই রকম ভাবে পৃথিবীকে উত্তোলন করে তাকে তার কক্ষে স্থাপন করছে, তখন সে অত্যন্ত রেগে গেল। রেগে গিয়ে তাকে গালিগালাজ করতে লাগলো যে ওরে পশু, তুই আমার অনুমতি না নিয়ে কি করে এই রকম কাজ করছিস। তা ভগবান সব কথায় কোনো কান দিলেন না, তিনি আগে তার কাজটি সেরে নিলেন, তিনি আগে পৃথিবীকে কক্ষপথে রাখলেন, তারপরে সেই বরাহের সঙ্গে, বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ হলো, প্রচণ্ড যুদ্ধ হলো। সেই যুদ্ধে এক সময় ভগবানের হাত থেকে তার গদা, বরাহদেবের হাত থেকে গদা খসে পড়ে গেল, সেই দেখে দেবতারা অত্যন্ত ভীত হয়ে গেল। এইভাবে অনেক রকম নাটক করার পরে ভগবান শেষকালে কি করলেন, হিরণ্যাক্ষকে এক চড় মারলেন। সেই এক চড়েতেই হিরণ্যাক্ষ ঘুরতে লাগলো, বন বন করে ঘুরতে লাগলো আর রক্ত বমন করতে লাগলো, রক্ত বমি করতে লাগলো, করতে 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 পড়ে গেল এবং ওর প্রাণ শেষ হয়ে গেল। এখন এই খবর যখন হিরণ্যকশিপুর কাছে গেল, হিরণ্যকশিপু প্রচন্ড ক্রুদ্ধ হলো যে এই এই বিষ্ণুই আমার ভাইকে হত্যা করেছে, তো আমি এর প্রতিশোধ নেব, এই বিষ্ণুকে আমি হত্যা করব। এই মনে করে সে আর একটা ভাবলো যে হিরণ্যাক্ষ তো অত্যন্ত শক্তিশালী ছিল, আমারই মতন শক্তিশালী, আমরা দুজনে সমান শক্তিশালী। তো হিরণ্যাক্ষ যার হাতে মৃত্যু হয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, তাই এই হরি কোনো সাধারণ ব্যক্তি নয়, এর গায়ে খুব শক্তি আছে। এই চিন্তা করে হিরণ্যকশিপু চিন্তা করলো যে তাহলে আমাকে তপস্যা করতে হবে, তপস্যা করে শক্তি অর্জন করতে হবে, এবং সেই শক্তির বলে আমি হরিকে বধ করব। এই ভেবে হিরণ্যকশিপু ব্রহ্মার ধ্যান করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন, কঠোর তপস্যা করতে লাগলেন, বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে, এক আঙুলের উপর দাঁড়িয়ে ঊর্ধ্ব বাহু হয়ে কিছু না খেয়ে বছরের পর বছর তপস্যা করতে লাগলেন। রোদ, বৃষ্টি, ঝড় সমস্ত কিছু তার শরীরের উপর দিয়ে যেতে লাগলো, ধীরে ধীরে তার শরীর ক্ষীণ হতে লাগলো। এক সময় কি হলো, তার শরীরটার চারপাশে একটা উইয়ের ঢিবি হয়ে গেল, এবং সেই উই পোকা তার সমস্ত শরীর, তার মাংস, রক্ত সব কিছু খেয়ে ফেলল। সেই উইয়ের ঢিপির মধ্যে শুধু তার কঙ্কালটি রইল, সেই কঙ্কালটা শুধু দাঁড়িয়ে আছে, আর সে তপস্যা করে যাচ্ছে। তার প্রাণ অর্থাৎ আত্মা তখন হাড়ের মধ্যে, মজ্জার মধ্যে অবস্থান করছিল। তো এইভাবে হাজার হাজার বছর সে তপস্যা করতে লাগলো। ইতিমধ্যে তার স্ত্রী কয়াধু, সে যখন তপস্যা করতে এসেছিল তার আগে তার স্ত্রী কয়াধু সে অন্তঃসত্ত্বা ছিল। তো যখন এইরকম তপস্যা করছে তখন দেবতারা ভাবলো যে একে তো এই হিরণ্যকশিপুকে পরাজিত করা আমাদের ক্ষমতার বাইরে, তার উপরে আবার তপস্যা করে শক্তি অর্জন করছে, এর যে পুত্র হবে সে তাহলে কত বলশালী হবে, আর দুজনে যদি এক হয়, বাপ বেটা যদি এক হয়, তাহলে আমাদের আর কোনো গতি থাকবে না। সেই কথা ভেবে ইন্দ্র কি করলো, ইন্দ্র ঠিক করলো যে এর যে অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে আমরা হরণ করে নিয়ে যাব, এবং তারপরে যখনই তার পুত্র সন্তান হবে সঙ্গে সঙ্গে সেই পুত্র সন্তানকে আমরা হত্যা করব। এই কথা ভেবে ইন্দ্র এসে হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে কয়াধুকে অপহরণ করে নিয়ে যেতে লাগলো। তখন সেই সময় সেইখানে নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি দেখে তিনি বললেন, আরে ইন্দ্র, এ কি করছো তুমি, তুমি একজন স্ত্রীলোক, তাও আবার অন্তঃসত্ত্বা, তাকে এরকম ভাবে অপহরণ করে নিয়ে যাচ্ছ, এটা একদমই ঠিক নয় দেবতাদের পক্ষে। তখন ইন্দ্র বলল যে এইরকম ব্যাপার, আমরা এরকম ভয়ে ভীত হয়ে আছি।
তখন ইন্দ্র বললেন যে না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর গর্ভে যে পুত্র সন্তান হবে সে একজন মহাভাগবত, মহান ভগবত ভক্ত হবে। এই কথা বলতে ইন্দ্র তাকে ছেড়ে দিল এবং নারদ মুনি কয়াধুকে নিয়ে গিয়ে তার আশ্রমে রাখলেন। এখন এই কয়াধু প্রত্যেক দিন নারদ মুনির কাছ থেকে ভগবত কথা শ্রবণ করতেন। এই ভগবানের কথা শ্রবণ করার ফলই এমন যে ভগবানের কথা শ্রবণ করলেই হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাং, আমাদের হৃদয়ের কলুষতা সব নাশ হয়ে যায়। তো সে রোজ এরকম ভাবে ভগবানের কথা শুনছে, আর তার গর্ভের মধ্যে প্রহ্লাদ সে গর্ভের ভিতর থেকে সেই হরি কথা শ্রবণ করতে, এইভাবে গর্ভের মধ্যে থেকেই সে ভগবানের কথা শ্রবণ করে সে মহান ভক্তে পরিণত হয়ে গেছিল তার জন্মের পূর্বেই। আর এদিকে কি হলো, হিরণ্যকশিপু কঠোর তপস্যা করার পরে তার মাথা দিয়ে, এত তপস্যার তেজ, তার মাথা দিয়ে অগ্নি নির্গত হতে লাগলো। সেই অগ্নির প্রভাবে স্বর্গলোক আদি উপরের সমস্ত লোকগুলো জ্বলে যেতে লাগলো। তখন ব্রহ্মা এসে সেখানে উপস্থিত হলেন যে কি ব্যাপার, তুমি কেন এত তপস্যা করছো? তখন ব্রহ্মা তার কমণ্ডলুতে একটু জল নিয়ে তার গায়ে একটু ছিটিয়ে দিলেন, যেই ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার সেই কঙ্কাল শরীরটা একটা পূর্ণ যৌবন সম্পন্ন একটা সুদর্শন পুরুষ, মহাবলশালী হিরণ্যকশিপুর সে আগের দেহ সেটা সে লাভ করলো, এবং সেটা এত শক্তিশালী যে বজ্রের আঘাতেও সে তার দেহে কিছু হবে না, এমন বলশালী দেহ সে লাভ করলো। তখন ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও? তখন সে বলল যে আমি অমর হতে চাই। ব্রহ্মা বললেন সেটা সম্ভব নয়, আমি নিজেই অমর নয়, তো আমি তোমাকে অমরত্বের বরদান দিতে পারি না, তুমি অন্য কিছু বর চাও। তখন হিরণ্যকশিপু বলল যে তাহলে আমি যে শর্তগুলো আরোপ করছি সেই শর্তগুলো তো আপনি মেনে নিন। কি? যে আমাকে আপনার সৃষ্ট কোনো জীব হত্যা করতে পারবে না, আর ব্রহ্মার সৃষ্ট সমস্ত জীবই ব্রহ্মার সৃষ্ট, তাহলে একটা কথাতেই সে সমস্ত জীব, অন্য সমস্ত জীব থেকে তার কোনো মৃত্যু হবে না, সেটা সে অ্যাসিওর করে নিল। ব্রহ্মা বললেন তথাস্তু, বললেন আমাকে কোনো শস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না, ঠিক আছে। বলে আমার দিনের মৃত্যু হবে না, রাত্রে মৃত্যু মৃত্যু হবে না, ঠিক আছে। আমার আকাশে মৃত্যু হবে না, জলে মৃত্যু হবে না, মাটিতে মৃত্যু হবে না, ঠিক আছে। এইভাবে সে এমন ভাবে সব বরগুলো চাইল যার ফলে কি হলো, যেন একরকম সে অমরত্বই লাভ করেছে। এইভাবে যখন সে বরদান লাভ করলো তখন সে সারা পৃথিবীর চতুর্দশ ভুবন সে ভ্রমণ করতে লাগলো এবং সমস্ত দেবতাদের পরাজিত করে তাদের স্বর্গরাজ্য অধিকার করে নিল। এইভাবে সে রাজত্ব করতে লাগলো। আর এদিকে তারপরে সে তার কয়াধুকে নিয়ে গেল, কয়াধু তখন তার একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম প্রহ্লাদ। তার পুত্রকে দেখে তার খুব আনন্দ হলো। হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে সারা পৃথিবীতে, সারা জগতে প্রচার করতে লাগলো যে আমি ভগবান, হরি ভগবান নয়। এইভাবে সে তার সমস্ত অনুচরদের, তার সমস্ত অনুগামীদের কে দিয়ে সে নিজেকে ভগবান বলে সম্বোধন করাতে, ভগবান হিরণ্যকশিপু এইভাবে তারা সম্বোধন করত। তারপরে যখন প্রহ্লাদ মহারাজ একটু বড় হলেন, 5 বছর বয়স, তখন তাকে গুরুগৃহে পাঠানো হলো। তার গুরু ছিলেন শুক্রাচার্য, শুক্রাচার্যের আশ্রমে তাকে পাঠানো হলো শিক্ষা লাভের জন্য। তিনি শিক্ষা লাভ করতে সেখানে গেলেন। শুক্রাচার্যের 2 পুত্র শণ্ড আর অমর্ক তারা তাকে শিক্ষা দিতে লাগলো, বিভিন্ন রকম শিক্ষা দিতে লাগলো। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো জন্ম থেকেই ভগবত ভক্ত, তিনি ওইসব শিক্ষার দ্বারা প্রভাবিত হলেন না, তিনি উল্টে সেই গুরুদের শেখাতে লাগলেন যে আপনারা যা বলছেন এটা ঠিক নয়, আপনারা বলছেন আমার বাবা ভগবান, এটা ঠিক না, হরি হচ্ছেন ভগবান, বিষ্ণু হচ্ছেন ভগবান, তিনি সর্বত্র রয়েছেন। এইভাবে তিনি অনেক ভগবত কথা শোনাতে লাগলেন। তখন
সেই ষণ্ড অমরকে অত্যন্ত ভীত হয়ে গেল, আরে আমরা এদেরকে শেখাচ্ছি এক, আর এ অন্য কথা বলছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, প্রহ্লাদ আবার কি করছে, তার সহপাঠী যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকেও সেই সব কথা শেখাচ্ছে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের শিক্ষা খুব সুন্দর। প্রহ্লাদ মহারাজ সেখানে কৌমারং আচরেৎ প্রাজ্ঞং ধর্মান ভাগবতানি, হ্যাঁ, দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম, যে এই মনুষ্য জীবন আমাদের অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, কৌমারং আচরেৎ আচরেৎ প্রাজ্ঞ, শিশু অবস্থা থেকেই আমাদের এই ভগবত ভক্তির অনুশীলন করা উচিত। যদিও আমাদের এই দেহটি অনিত্য, কিন্তু এর একটি মূল্য রয়েছে। সেই মূল্যটি কি, যে এই দেহের মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি, ভগবত লাভ করতে পারি। এইভাবে সে তার সহপাঠী শিশুদেরকে বোঝাতে লাগলো, তারাও ধীরে ধীরে ভক্তে পরিণত হয়ে গেল। তো এইবার যখন গুরুগৃহ থেকে প্রহ্লাদ বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরে হিরণ্যকশিপুর তাকে খুব আদর করছে, তাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বসিয়েছে, বসিয়ে বলছে, বাবা বলো তুমি কি শিখেছো, শ্রেষ্ঠ জিনিস কি শিখেছো বলো। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে বিষ্ণুই হচ্ছেন ভগবান এবং তার আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিল, যে এইসব শিক্ষা তুমি কোথায় পেয়েছো। তার গুরুদের ডেকে আনা হলো, ষণ্ড অমরকে ডেকে আনা হলো, এই কি আমার ছেলে এইসব কথা বলছে কেন। বলছে, না মহারাজ, আমরা তো ওকে এই কথা শেখাইনি, ও নিজে নিজে এইসব কথা বলে, আমরা তো ওদেরকে আপনি যেমন বলেছেন সেইরকম শিক্ষা দিয়েছি। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল, আর একবার চান্স দিল, আর একবার নিয়ে গিয়ে দেখো যদি পারো, সেবারেও হলো না। তারপরের বাড়ি যখন এলো, সেই একই কথা বলে প্রহ্লাদ, তখন হিরণ্যকশিপু বলল যে একে হত্যা করো। সমস্ত সৈন্যদের বলল একে হত্যা করো, তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে প্রহ্লাদকে আঘাত করতে লাগলো, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না। প্রহ্লাদ এতই ভগবানের শরণাগত, সে ভগবানকে স্মরণ করে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় করে ধ্যান করতে আরম্ভ করেছেন। আর তার ভগবানের ভগবানকে তিনি যখন চিন্তা করছেন, তখন তারা তাকে আঘাত করছে, সেই আঘাতের ফলে তার কিছুই হচ্ছে না। এইভাবে প্রহ্লাদ মহারাজ তাদের সমস্ত আঘাত সহ্য করে গেলেন, কিছুই হলো না। এসব দেখে হিরণ্যকশিপু আরো রেগে গেল, তখন ওকে বললো যে আচ্ছা ঠিক আছে, এর হাত পা বেঁধে একে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। তো পাহাড়ের উপর থেকে ফেলে দিল, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার পরেও ভগবান তাকে তলায় ধরে নিলেন, তাকে মাটিতে পড়তে দিলেন না, তো প্রহ্লাদ বেঁচে গেল। আর প্রত্যেকবার প্রহ্লাদকে এইভাবে মারতে চেষ্টা করে হিরণ্যকশিপু, আর প্রহ্লাদ প্রত্যেকবারই বেঁচে যায়। আর বেঁচে গিয়ে আবার সে বাবার কাছে আসে, এসে বলে, বাবা আমি এসে গেছি, বলে বাবাকে প্রণাম করে। সেটা দেখে হিরণ্যকশিপুর আরো রাগ হয় যে আমি একে মারার চেষ্টা করছি, এটা 5 বছরের শিশু, আর তাকে আমি পারছি না, আমি আমার ভয়ে ত্রিভুবন কাঁপে, সবাই আমার ভয়ে ত্রস্ত, আর এই মাত্র 5 বছরের একটা শিশু একে আমি হত্যা করতে পারছি না। এই কথা ভেবে হিরণ্যকশিপু অত্যন্ত চিন্তিত, সে বিভিন্ন পন্থা ঠিক করলো। একবার ঠিক করলো যে ওকে আগুনের মধ্যে, তার পিসি ওকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবে, তার পিসির বরদান ছিল যে আগুনে তার কিছু হবে না, হোলিকা, তো সে আগুনে তার কিছু হবে না, এটা শুধু তাকে বরদান দিয়েছিল অগ্নিদেব। তো সে বললো, দাদা তোমার কোনো চিন্তা নেই, আমি ওকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করব, আগুনে প্রহ্লাদ পুড়ে যাবে সবাই সামনে। তাহলে ঠিক আছে, তাই হবে, তাই হলো, ঢুকে গেল অগ্নিদেব, কিন্তু দেখা গেল হোলিকা নিজেই পুড়ে গেল, আর প্রহ্লাদ মহারাজ ওং নমো ভগবতে বাসুদেবায় বলে সেখানে বসে ধ্যান করছে। তাতে মানে হিরণ্যকশিপু আরো রেগে গেল, তাকে সাপের গর্তের মধ্যে ফেলে দিল, সাপের গর্তের মধ্যে ফেলে দিয়ে সমস্ত সাপের দংশন করছে, কিন্তু তাতে তার কিছু হচ্ছে না। এইভাবে বিভিন্ন ভাবে তাকে হত্যা করার চেষ্টা করল, শেষকালে যখন তা পারল না, তখন এক সময় হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হলো যে তোমাদের দ্বারা হবে না, একে আমাকেই মারতে হবে, বলে নিজে তরবারি বের করলো, বের করে বলল যে ওরে মূর্খ, তুই যে বলছিস তোর হরি তোকে রক্ষা করবে, তোর হরি তো সর্বত্র আছে, হরি রক্ষা করে, তোর হরি কোথায় তাকে ডেকে আন, যদি সে থাকে তাহলে সে তোকে আমার হাত থেকে রক্ষা করবে। তখন
প্রহ্লাদ কিন্তু শান্ত শান্ত ভাবে বলছে, বাবা কোথায় আছে তোর হরি, তাকে ডাক। তখন প্রহ্লাদ বলছেন, বাবা তিনি তো সর্বত্র আছেন, প্রত্যেকটি পরমাণুর মধ্যে তিনি আছেন। তখন হিরণ্যকশিপু বলল, তাহলে এই থামের মধ্যে আছে, একটা থামকে দেখিয়ে বললো, এই থামের মধ্যে আছে। প্রহ্লাদ মহারাজ দেখলেন যে হ্যাঁ, থামের মধ্যেও তিনি রয়েছেন, তিনি সর্বত্র ভগবানকে দর্শন করছেন। তিনি দেখছেন যে বাবা যে তরবারি বের করেছে, সেই তরবারির মধ্যেও ভগবান রয়েছেন, সেই থামের মধ্যে সেখানে রয়েছেন, প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে ভগবান পরমাত্মা রূপে রয়েছেন, সেটা তিনি দর্শন করছেন বিষ্ণুকে। তাই তিনি বললেন, হ্যাঁ বাবা এই থামের মধ্যেও আছে। তখন হিরণ্যকশিপু তার বজ্রের মতন একটা মুষ্টির আঘাতে সেই থামটাকে ভেঙে ফেললেন। সেই থামটা যখন ভাঙলো, তখন একটা মহা গর্জন হলো, প্রচন্ড জোরে একটা গর্জন, যে গর্জনে সমস্ত ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপতে লাগলো। প্রথমে বুঝতে পারলো না যে কোথা থেকে সেই শব্দটা হচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে থেকে একটা বিকট একটা গর্জন। তারপরে তার মধ্যে থেকে দেখতে পেলেন, পেলো যে একটা পশু, একটা অদ্ভুত পশু, তার অর্ধেকটা মানুষ আর মুখের দিকটা সিংহ, এইরকম একটা অদ্ভুত পশুর মতন আকৃতির একজন বেরিয়ে আসছে, আর তার গা থেকে মানে অসম্ভব অগ্নির ছটার মতন তার তেজচ্ছটা বেরুচ্ছে। সেইটা দেখে হিরণ্যকশিপু একটুখানি চমকে গেল, আর এটা আবার কি? তো হিরণ্যকশিপু তাকে মারতে গেল, আর তিনি হচ্ছেন নরসিংহ ভগবান নৃসিংহদেব। তিনি এত গর্জন করছেন, প্রচন্ড রেগে গেছেন যে ভক্তের উপর তার যে অত্যাচার হয়েছে, প্রহ্লাদের উপর তার এত অত্যাচার তিনি আর সহ্য করতে পারেননি, তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য এসে গেছেন। আর ভক্ত যে বলেছে যে ওই থামের মধ্যে আছে, তো ভক্তের কথা রক্ষা করার জন্য ভগবান সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন, যে আমি থামের মধ্যেও আছি। তাই তিনি থাম থেকেই, স্তম্ভ থেকে প্রকট হয়েছেন। সেই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে নরসিংহদেবের স্তম্ভ জায়ন, স্তম্ভ থেকে যিনি উৎপন্ন হয়েছেন। তো এইভাবে হিরণ্যকশিপুর সঙ্গে তার যুদ্ধ হতে লাগলো, আর হিরণ্যকশিপু তাকে মানে যেমন গরুর সাপকে নিয়ে খেলা করে, সেই রকম হিরণ্যকশিপুকে নিয়ে নৃসিংহদেব সেইভাবে খেলা করতে লাগলেন। তাকে একবার এদিকে ছুঁড়ে দিচ্ছেন, একবার ওদিকে ছুঁড়ে দিচ্ছেন, ও মারতে আসছে ওকে ধরে আরেকবার উঁচু তুলে আছাড় মেরে দিচ্ছেন, এইভাবে তাকে বিভিন্ন ভাবে নাস্তানাবুদ করতে লাগলেন। করতে করতে সারাটা দিন গেল, এইবার সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছে। যখন সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছে, তখন হিরণ্যকশিপু তাকে ধরেছেন, হিরণ্যকশিপুকে ধরেছেন নৃসিংহদেব, ধরে তাকে টানতে টানতে বাড়ির চৌকাঠে নিয়ে গেছে, মানে বাড়ির ভেতরেও নয়, বাড়ির বাইরেও নয়, সেই চৌকাঠের উপর বসে হিরণ্যকশিপুকে কি করলেন ভগবান, তার দুই কোলের ওপর, তার কোলের ওপর তাকে শুইয়ে ফেললেন চিত করে, যেমন আপনারা ছবি দেখেন। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ভয় পেয়ে গেছে, বলছে আরে তুমি আমাকে মারতে পারো না, আমি ব্রহ্মার বরদান পেয়েছি। বলছে কি বরদান পেয়েছিস তুই? বলেছে ব্রহ্মার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। বলছে আমি ব্রহ্মার সৃষ্ট জীব নই, নৃসিংহদেব বলছে। তখন বলছে আমাকে কোনো অস্ত্রের দ্বারা হত্যা করতে পারবে না। বলে আমি তোকে অস্ত্রের দ্বারা হত্যাও করবো না, আমি আমার নখের দ্বারা তোকে ছিঁড়ে ফেলবো। তখন ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। তখন বলছে আমি দিনের বেলা মরবো না, রাত্রিবেলা মরবো না। তখন বলছে দেখ এখন দিনও নয় রাতও নয়, এখন গোধূলি। বলছে আমি বাড়ির ভেতরে মরবো না, বাড়ির বাইরে মরবো না, এরকম বরদান দিয়েছে আমার। বলছে দেখ তুই বাড়ির ভেতরেও নেই, বাড়ির বাইরেও নেই, তুই বাড়ির চৌকাঠে আছিস। তখন মানে টেনশনে একদম থরথর করছে ভেতরটা। তখন বলছে আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না, জলে মরবো না, আমাকে বরদান দিয়েছিল। বলছে দেখ তুই আকাশেও নেই, তুই মাটিতেও নেই, তুই আমার কোলের ওপর আছিস। এইভাবে তার সমস্ত যে বরগুলো পেয়েছিল সেগুলোকে সবকটাকে খণ্ডন করে ভগবান নৃসিংহদেব কি করলেন, তার নখের দ্বারা তার বক্ষ বিদীর্ণ করলেন, তার উদর এবং বক্ষ বিদীর্ণ করে দিলেন, ছিঁড়ে দিলেন। আর সেই নাড়ি ভুঁড়ি সেখান থেকে বের করে, সেই রক্ত মাখা নাড়ি ভুঁড়ি নিয়ে নৃসিংহদেব নিজের গলায় সেগুলোকে মালার মতন জড়িয়ে ফেললেন। সে বীভৎস দৃশ্য, সেই দৃশ্য দেখে সকলে, সারা ত্রিভুবন কাঁপছে,
সমস্ত দেবতারা এসে স্তুতি করছে, ব্রহ্মা শিব হাত জোর করে স্তুতি করছে, কিন্তু ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। তখন ব্রহ্মাজি বললেন যে লক্ষ্মী দেবীকে যেতে বললেন, কিন্তু লক্ষ্মী দেবী বললেন না, এ আমার দ্বারা সম্ভব নয়, আমি এরকম ক্রোধ প্রভুর কখনো দেখিনি। তখন বললেন যে তাহলে প্রহ্লাদকেই যেতে হবে, প্রহ্লাদ যা। প্রহ্লাদকে এগিয়ে দিলেন, প্রহ্লাদ তখন ভগবানের গলায় মালা দিল, দিয়ে ভগবানকে প্রণাম করল। প্রণাম করে তিনি স্তুতি করতে লাগলেন যে আমার জন্য আপনি এসে প্রকট হয়েছেন বলে তার স্তুতি করতে লাগলেন। তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে কোলের উপর বসালেন এবং তার বাৎসল্য রসে পুত্রের মতন তাকে আদর করতে লাগলেন, তার গা চাটতে লাগলেন প্রহ্লাদের। এইভাবে ভগবান তাকে অনেক স্নেহ করলেন। স্নেহ করার পরে তাকে বললেন যে তুমি বর চাও। তখন প্রহ্লাদ বললেন আমি বর চাই না, যদি আপনি একান্তই বর দিতে চান তাহলে এই বর দিন যেন আমার পিতা উদ্ধার হয়, কারণ তিনি আপনার প্রতি শত্রুতা করেছেন। তখন ভগবান বললেন যে ও তো এমনি হয়ে যাবে, তুমি ভক্ত, তোমার প্রভাবে ও এমনি উদ্ধার হয়ে চলে যাবে। এইভাবে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন। আমাদের সময় শেষ, আর এক মিনিটও নেই, তো আজকে এই পর্যন্ত আমরা রাখছি। নৃসিংহদেব ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।